একদিন তো আপু আগে আগে আসছে। আচ্ছা, আজকে সবার প্রথমে কমেন্ট করেছে নাজমিন নিমা, লিখেছে হাই আপু কেমন আছো। তারপরে আমিনা ইসলাম লিখেছে হ্যালো আপু। আনিশা তাবাসসুম হাই, উনি আজকে থার্ড হয়েছে, হ্যাঁ ইনফ্যাক্ট প্লেসে আছে, নর্মালি সবার প্রথমে কমেন্ট করে। আচ্ছা, নীলা খান লিখেছে হাই হ্যালো ডিয়ার, যারা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছেন, হাই হ্যালো লিখছেন, তাদের সবাইকে হাই হ্যালো আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। সালাম নিও আপু, লাইভ শুরু করো। হ্যাঁ, আজকে আমি 3 মিনিট আগে আসছি। আপু কেমন আছেন? স্বপন মিয়া আপু কেমন আছেন? একটা ড্রেস অর্ডার করেছিলাম কিন্তু রিপ্লাই পাইনি। আচ্ছা, রিপ্লাই দিয়ে দিব। কি ড্রেস ছিল আপনার? দিল্লি বুটিক্স কবে দেখাবা? দিল্লি বুটিক্স নেক্সট উইকে দেখাবো। ডালিয়া আক্তার লিখেছে হাই, আহিল আরহাম লিখেছে হাই, লিখেছে কেমন আছো, তানজিলা ইয়াসমিন লিখেছে হাই আপু। আচ্ছা ঠিক আছে, সবাই হাই হ্যালো যারা বলছেন সবাইকে হাই হ্যালো। আর হচ্ছে গিয়ে সবাই জয়েন করতে থাকুক, সবাই জয়েন করতে থাকুক। আমি হচ্ছে কি আমাদের বেসিক ইনফরমেশনগুলো দিয়ে ফেলি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে লাইভটা যারা পরে দেখবেন, আমার লাইভটা শেষ হওয়ার পরে যখন লাইভে আবার ক্লিক করবেন তখন হচ্ছে কি গেট নোটিফিকেশন অন এই টাইপের একটা মেসেজ আসবে। হ্যাঁ, ওই নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে লাইভের সব সময় নোটিফিকেশন পাবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, মহুয়া মৌয়াপু লিখেছে আসসালামু আলাইকুম। তাসনিম সৈকত সুন্দর একটা স্টিকার দিয়েছে। নাজিয়া নুসরাত লুকিং গ্রেট। আচ্ছা ইন্ডিয়ান আপু, শারারা ড্রেস দেখান আপু নেক্সট উইকে। আর রোজিনা আক্তার হাই আপু কেমন আছো। আচ্ছা ঠিক আছে, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন। আর আমি হচ্ছে বেসিক ইনফরমেশনগুলো দিয়ে ফেলি, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন ভায়োলেট ইজ টোটালি অনলাইন বেসড, আমাদের কোথাও কোনো শোরুম নাই। আর হচ্ছে কি আমাদের নিজস্ব কোনো ডেলিভারি ম্যান নেই, আমরা পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে। ঠিক আছে, তো রেবিকা সুলতানা রুনা হ্যালো সুইট আপু হ্যালো ডিয়ার। জান্নাতুল ফাহিম লিখেছে আসসালামু আলাইকুম। তানজিলা আপু রিপ্লাই করেনি, ড্রেস অর্ডার করেছিলাম। আচ্ছা ঠিক আছে, রিপ্লাই করে দিবে, সমস্যা নেই। শ্বেতা আহমেদ হ্যালো লিখেছেন। মৌরি মুর্শেদ লিখেছে হাই আপু, বিনসাই ড্রেস আছে? আছে তো কিছু কিছু, তুমি পেজে নক করো তখন আমরা পিকচার দিয়ে দিব তোমাকে যে কোনটা কোনটা আছে। রাবেয়া বাসরি লিখেছে হাই। আয়াত খান লিখেছে হ্যালো আপু হ্যালো ডিয়ার। আচ্ছা, আরেকটা যেটা মেইন ইনফরমেশন সেটা হচ্ছে কি আপনারা যখন ড্রেস নেবেন অবশ্যই ড্রেসটা ভালোভাবে চেক করে নেবেন। হ্যাঁ, বিকজ ওয়ান বাই ওয়ান আসলে আমাদের পক্ষে একদম ফুল চেক করা সম্ভব হয় না, আমরা জাস্ট একটা নর্মাল চেক করে দিয়ে দিই। তো পাঠক কুরিয়ার সার্ভিসের লোক যখন যাবে আপনারা অবশ্যই ড্রেসটা চেক করে নেবেন। আর হচ্ছে গিয়ে একটা ড্রেস চেক করতে তো 5 মিনিটের বেশি লাগে না। হ্যাঁ, তো আপনারা ড্রেসটা চেক করে নিলে তখন আমাদের জন্য অনেক সুবিধা হয়। হ্যাঁ আপু, জর্জেট প্লাজো ড্রেস আনো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। কার কীরকম ড্রেস লাগবে বলে দিয়েন আমাকে, আমি চেষ্টা করব ওই অনুযায়ী দিতে। হ্যাঁ, অথৈ চৌধুরী আপু চলে আসছি, ইয়ে খুব ভালো হয়েছে। আচ্ছা, আজকে পার্টি ওয়ার ড্রেস দেখাবো, খুব সুন্দর সুন্দর, মানে সুন্দর সুন্দর ড্রেস দেখাবো। আমার যে একটা সিগনেচার কালার আছে সেই কালারেরও কয়েকটা দেখাবো, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের দেখাবো। হ্যাঁ আপু, তোমার ড্রেসটা দেখাও, মানে ময়না পাখি আমার ড্রেসটা নাই। হ্যাঁ, আমার এটা অনেক, মানে আমার এটা প্রায় যখন বেল স্লিভ নতুন আসছিল তখন আমি আমার এই ড্রেসটা নিয়েছিলাম। ঠিক আছে, এটা একটা ইন্ডিয়ান একটা বুটিক হাউস থেকে কেনা। ঠিক আছে, এটার অনেক কস্ট পড়েছিল, এনিওয়েজ সেসব কথা এখন আর না বলি। ঠিক আছে, আচ্ছা আমাকে স্টার্ট করো, দিতে স্টার্ট করো। রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ড্রেস পাবেন। আচ্ছা, এটা হচ্ছে কি একটা, এই যে আমার মোবাইলটা,
মেইনা সিমসম, আপু কেমন আছো? লাইট কালারের তোমাকে স্নিগ্ধ লাগছে। আচ্ছা, আমি আমি বেশিরভাগ সময় লাইট কালারই ক্যারি করি। নাজবিন আপু দেখাও, আর সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখানো স্টার্ট করছি। এগুলো হচ্ছে জারকানের ড্রেস। হ্যাঁ, এগুলো হচ্ছে জারকানের ড্রেস। এটা কোড হচ্ছে 1501। হ্যাঁ, এগুলো হচ্ছে জারকানের ড্রেস, অল ওভার জারকান দিয়ে কাজ করা। এই যে ময়না পাখি আপু, খুব ভালো লাগছে শুনতে। আচ্ছা ঠিক আছে, এই যে এই হলো গিয়ে জারকানের ড্রেসটা। এটা হচ্ছে একটা পিত কালারের মধ্যে, ঠিক আছে, ডার্ক একটা বটল গ্রিন কালার, ডার্ক একটা বটল গ্রিন কালার। আচ্ছা, এটা হচ্ছে কি ফার্স্ট ড্রেসটা। হ্যাঁ, এগুলো আপনারা অনেক কম প্রাইসের মধ্যেই পাবেন ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে স্লিপসটা, ঠিক আছে, এই হচ্ছে কি স্লিপসটা, স্লিপসের কাজ। এবং এটার বডিটা হচ্ছে ইন্ডিয়ান পিওরের মধ্যে, ওকে, ইন্ডিয়ান পিওরের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে সন্তন সিল্কের প্যান্ট পিসটা। হ্যাঁ, এটা হচ্ছে সন্তন সিল্কের প্যান্ট পিসটা। আর এই হচ্ছে গিয়ে দোপাট্টা, দোপাট্টা হচ্ছে গিয়ে অল ওভার স্টোন করা থাকবে, ঠিক আছে, দোপাট্টা হচ্ছে গিয়ে অল ওভার স্টোন করা থাকবে 1501। হ্যাঁ, দোপাট্টা অল ওভার স্টোন করা থাকবে। এগুলোর প্রাইস পড়বে অনলি 4000 পড়ে, ঠিক আছে, এগুলোর প্রাইস পড়বে অনলি 4000 করে। আমি খুব ফাস্ট ফাস্ট ড্রেস দেখাবো, ওকে। এগুলোর প্রাইস পড়বে, এগুলো সবই থ্রি পিস, এগুলোর সাথে ইনার আপনাদের নিজেদের ম্যাচ করে নিতে হবে। হ্যাঁ, আলপনা মাহমুদ, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। টিল কালার, টিল কালার মিন্স, হ্যাঁ টিল কালার, টিল কালার। মনিরা আলম, আপু এটা রেড আছে, রেড দোপাট্টা ওয়ার্কের মধ্যে হবে। এই যে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারটা, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারটা, এই হচ্ছে গিয়ে প্যান্ট পিস, ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এই হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা। এবং এই যে এই হলো গিয়ে নেকের কাজটা, দেখেন অল ওভার সুন্দর। 5 কেজি, আমি তো ইসে ধরে ফেলেছি, এখন প্রবলেম হচ্ছে। তো আচ্ছা, আমাকে কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানিয়ে দেবেন। হ্যাঁ, এই যে এই হলো গিয়ে নেকের কাজটা, ওকে, এই হলো গিয়ে নেকের কাজটা। এটা হচ্ছে 1502। হ্যাঁ, এটা হচ্ছে প্যান্ট পিসটা, সন্তন সিল্কের মধ্যে প্যান্ট পিস আসবে। এবং এই হচ্ছে কি এটার দোপাট্টা। হ্যাঁ, দোপাট্টাটা অল ওভার হচ্ছে স্টোনিং করা থাকবে, শিফনের মধ্যে দোপাট্টাটা অল ওভার স্টোনিং করা থাকবে। এটা হচ্ছে 1502। হ্যাঁ, 1502, প্রাইস পড়বে এটার 4000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ক্রিম কালারের সাথে, হ্যাঁ ক্রিমের সাথে হোয়াইট স্টোন দিয়ে কাজ করা। এটা হচ্ছে ক্রিমের সাথে হোয়াইট স্টোন দিয়ে কাজ করা। আচ্ছা, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না, ঠিক আছে। ফুল বডিতে ছোট ছোট স্টোনের সাথে এরকম কাজও আছে, জিনিসটা হচ্ছে ক্রিম কালারের সাথে, ঠিক আছে। এটা হচ্ছে কি প্যান্ট পিসটা, সন্তন সিল্কের প্যান্ট পিস।
আচ্ছা, নিচে তো অনেক কমেন্ট ছিল। আপু, হাতার কাপড় দেখাও, হোয়াইট কালারের মধ্যে দেখাও। এই যে হাতাটা হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে, এই যে এই হলো গিয়ে হাতাটা। স্লিপসে ছোট ছোট স্টোন থাকবে এবং এই যে এই কাজটা থাকবে, ঠিক আছে, বর্ডার লাইনটা থাকবে। আচ্ছা, এইগুলো এই হচ্ছে না, এখানে প্যারট কালার হবে, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্যান্ট পিস, সন্তন সিল্কের প্যান্ট পিস। এবং এইগুলোর সাথে আপনারা হচ্ছে গিয়ে শিফনের দোপাট্টা পাবেন, অল ওভার বর্ডার করা থাকবে শিফনের দোপাট্টা, ঠিক আছে। প্রাইস পড়বে এগুলার 4000 করে, এটা হচ্ছে 1503, প্রাইস পড়বে 4000 টাকা, ঠিক আছে, 1503, প্রাইস পড়বে অনলি 4000 টাকা। নেক্সট, রেড কিছু কি আছে? হ্যাঁ রেড আছে, রেড আছে, একটু ধৈর্য ধরতে হবে। রেড কিছু কি আছে, প্রাইস কত? প্রাইস 4000 টাকা। দাও কাছে দাও, রেড একটা ড্রেস আছে দেখাচ্ছি আমি, এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে, ঠিক আছে, এই হচ্ছে অ্যাশ কালারের মধ্যে, এটা হচ্ছে 1504। হ্যাঁ, তোমারটা কি, তোমারটা ম্যাজেন্টা কালার নেই? আমার ড্রেসটা, আমার ড্রেসটা নাই, আপনার ড্রেসটা আছে না, আমার ড্রেসটা নাই। তোমার ড্রেসটা প্রাইস কত? আপু, আমার এই ড্রেসটা একটা ইন্ডিয়ান বুটিক্স থেকে নিয়েছিলাম পার্ক স্ট্রিটে, তো আমার ড্রেসটা বাংলাদেশি টাকায় প্রাইস পড়েছে 10,500 টাকা। এই যে এই হলো গিয়ে নেকটা, ঠিক আছে, এটা হচ্ছে নেক, এবং এটা হচ্ছে স্লিপসটা, অল ওভার স্লিপসে কাজ থাকবে, ঠিক আছে, অল ওভার স্লিপসে কাজ থাকবে। ক্যারান্ডি কি দেখাবেন? আজকে ক্যারান্ডি দেখাবো না, ক্যারান্ডি তো কালকে দেখিয়েছি। আচ্ছা, ই দাও, এই ব্যান্ড পিস দাও, ক্যারান্ডি দাও। আচ্ছা, এই হলো গিয়ে প্যান্ট পিস। আচ্ছা, যদি টাইম পাই তাহলে দেখাবো। আপু, তুমি বলেছিলে আজ কাঁচাবর দেখাবে, কাঁচাবর স্যাটারডেতে দেখাবো ইনশাল্লাহ। 1504, এই যে এই হলো গিয়ে দোপাট্টা, ঠিক আছে, 1504, প্রাইস পড়বে এগুলোর 4000 টাকা করে, ওকে, প্রাইস পড়বে 4000 টাকা, 1504, প্রাইস পড়বে 4000 টাকা। আচ্ছা, এই রেটটা আমি দিয়ে দাও, প্রাইস কত? গ্রে থ্রি পিসটা 4000। এই যে এই হলো গিয়ে যে রেড দেখতে চাচ্ছিলেন, এই হলো গিয়ে রেড কালারটা, ঠিক আছে, 1505, এটা হচ্ছে রেডের মধ্যে, ওকে, এটা হচ্ছে রেডের মধ্যে, অল ওভার, এই যে নেকের কাজটা দেখেন, অল ওভার নেকের কাজটা দেখেন, ঠিক আছে, এবং ফুল বডিতে এই কাজটা থাকবে। এখানে রিয়েল স্টোন কুন্দনের কাজ আছে, তারপরে উইটসের ওয়ার্ক আছে, তারের ওয়ার্ক আছে, ওকে, ফুল বডিতে একদম কাজ আছে, এবং ফুল বডিতে এই কাজটার সাথে কিন্তু আবার ছোটো ছোটো স্টোনও করা আছে, যে ছোট্ট ছোট্ট স্টোন করা আছে। এটা হচ্ছে স্লিপসটা, ঠিক আছে, এই হচ্ছে কি স্লিপসটা, স্লিপসের ফ্রন্টে কিন্তু এরকম পাইপিংও থাকবে। সায়রা হোসেন, সায়রা আসসালামু আলাইকুম, বিউটিফুল, হ্যালো ডিয়ার। আচ্ছা, প্যান্ট পিসটা দিও তো আমাকে, এগুলো কিন্তু সবই থ্রি পিস। হ্যাঁ, আপনাকে হচ্ছে ইনারের কাপড় নিজেদের ম্যাচ করে নিতে হবে, এগুলার বডিটা আসবে ইন্ডিয়ান পিওরের মধ্যে, দোপাট্টা আসবে শিফনের মধ্যে, আর হচ্ছে কি প্যান্ট পিস আসবে সন্তন সিল্কের মধ্যে, ঠিক আছে।
এক পিস আসবে সন্তন সিল্কের মধ্যে। এই হলো কি এটার দোপাটা, এটার দোপাটা কিন্তু অল ওভার কাজ করা, ঠিক আছে, অল ওভার কাজ করা। এক সাইড হচ্ছে কি এই কাজটা থাকবে। আচ্ছা আগে একটা এ নিয়ে নাও, 1505, হ্যাঁ 1505। ঠিক আছে, এটা হচ্ছে 1505। পুরো আউটলুকটা দেখে নেন, আমি হচ্ছে গিয়ে এই যে ফুল দোপাট্টাটা মৃধা শতাব্দী। হাই আপু, হ্যালো ডিয়ার আপু, তোমার ড্রেসটার প্রাইস? আপু আমার ড্রেসটা নাই, আমার ড্রেসটা একটা বুটিকের ড্রেস ছিল, ঠিক আছে, আমার ড্রেসটা নাই। এটা এটার প্রাইস হচ্ছে 5500 করে, এটার প্রাইস হচ্ছে 5500, রেটটার প্রাইস হচ্ছে 5500 টাকা। শারমিন রুমা, তোমার ড্রেস? আমার ড্রেসটা নাই যে প্রিয়া। এই যে এটা হচ্ছে গ্রিনের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে গ্রিনের মধ্যে, বটল গ্রিনের মধ্যে অল ওভার কাজ করে। এটা হচ্ছে 1506, হ্যাঁ 1506। সায়েদা সুলতানা, হ্যালো আপু, হ্যালো ডিয়ার আপু, আজকে আপনার পার্সেল পাঠিয়ে দিয়েছি। রোকসানা জুথি, আই গট মাই ড্রেস, থ্যাংকস ফর দ্য ফার্স্ট ডেলিভারি। ওকে থ্যাংক ইউ। পেজে রিভিউ দিবেন রোকসানা জুথি আপু, পেজে রিভিউ দিবেন। মেঘলা ইসলাম ডলি, নাইস, আসলেই নাইস। এই যে এই হলো গিয়ে নেকের কাজটা, ঠিক আছে, এই হলো নেকের কাজটা এবং ফুল ড্রেসের কাজটা। আর এই হলো গিয়ে স্লিপসটা, ঠিক আছে, কালারটা হচ্ছে একটা বটল গ্রিন কালারের মধ্যে। এই যে এই হলো গিয়ে প্যান্ট পিস, ওকে, এটা হচ্ছে সন্তনের মধ্যে প্যান্ট পিস। সায়েদা সুলতান, আপু আপনার ড্রেসটা কালকে পেয়ে যাবে, হ্যাঁ আজকে কুরিয়ারে দিয়ে দিয়েছি তো কালকে পেয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে গিয়ে অল ওভার কাজটা, দোপাট্টাতে অল ওভার কাজ থাকবে, আমি দেখাচ্ছি 1506, ঠিক আছে 1506। দোপাট্টার অল ওভার কাজটা, ছোট ছোট স্টোন করা আছে এবং ফুল চারো সাইড দোপাট্টায় কিন্তু কাজ করা। ফুল চারো সাইড কিন্তু কাজ করা, ঠিক আছে, প্রাইস হচ্ছে 5500 টাকা। আমার রেটটা লাগবে, পেজ ইনবক্স করে দেন। এটা এটা রেখে দিলাম, নেক্সট হচ্ছে গিয়ে, নেক্সট হচ্ছে 1507, হ্যাঁ নেক্সট হচ্ছে 1507। এটা হচ্ছে গিয়ে একটা পিঙ্কি স্টোনের কালার, এই ড্রেসটা আমার আছে, নাইস কালেকশন, থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে হোয়াইট স্টোনের মধ্যে, এই জায়গার যে কাজটা এটা হচ্ছে বীজ দিয়ে কাজ করা, অল ওভার হোয়াইট স্টোনের মধ্যে, এগুলো রিয়েল স্টোন এবং এগুলো হচ্ছে কুন্দনের কাজ। না রানী গোলাপি নাই, রানী গোলাপি নাই, এটা পরে দিই। আচ্ছা এই যে এই হলো গিয়ে স্লিপসটা, ঠিক আছে, এই হলো গিয়ে স্লিপসটা, এটা হচ্ছে প্যান্ট পিস, ওকে এটা হচ্ছে প্যান্ট পিস। আর দোপাট্টাটা দিও তো, কালারটা অনেক সুন্দর একটা কালার, এটা একটা আমার আছে। এই যে এই হলো গিয়ে দোপাট্টা, হ্যাঁ এটা অল ওভার দোপাট্টায় কাজ করা, এটা হচ্ছে গিয়ে 1507, লাকি সেভেন।
1507 সরি, এই যে এই হলো গিয়ে অল ওভার দোপাট্টার কাজ, ঠিক আছে আপু? কাঁচা বড় হবে, কাঁচা বড় আসবে দুই একদিনের মধ্যে, ঠিক আছে? অল ওভার দোপাট্টার কাজ, প্রাইস পড়বে 5500 টাকা, ঠিক আছে? প্রাইস পড়বে 5500 টাকা। এটা হচ্ছে 1508, ওকে? এটা হচ্ছে 1508, এই যে নেকের কাজটা দেখেন, নেকের স্টোনের কাজটা দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে 1508, এই যে এই হলো গিয়ে স্লিপসের পোর্শনটা, এই হলো ফুল দোপাট্টা 1508, ছবি নিয়ে নিলাম দোপাট্টা, এটা হচ্ছে ফুল দোপাট্টা, ঠিক আছে? এই হলো গিয়ে ফুল দোপাট্টা, ওকে 1508 ফুল দোপাট্টাটা দেখাচ্ছি আমি, দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা, সন্তন সিল্কের মধ্যে প্যান্ট পিস পাবেন আপনারা, ঠিক আছে? সন্তন সিল্কের মধ্যে প্যান্ট পিস পাবেন, প্রাইস পড়বে 5500 টাকা। এটা হচ্ছে 1509, হ্যাঁ সেম কালারের মধ্যে কাজগুলো শুধু একটু ডিফারেন্ট, 1509, এই যে এই হলো গিয়ে স্লিপস এর ওয়ার্কটা, 1509, এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস, ঠিক আছে? এটা হচ্ছে প্যান্ট পিস, এই যে এই হলো গিয়ে এটার দোপাট্টাটা, জাস্ট দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টা, তাই না? 1509, হ্যাঁ 1509, এই হলো গিয়ে ফুল দোপাট্টা, দোপাট্টার ফুল কাজটা, দোপাট্টাগুলো কিন্তু শিফনের মধ্যে হবে, হ্যাঁ 1509, প্রাইস পড়বে 5500 টাকা। এই যে এটা হচ্ছে সন্তন সিল্কের প্যান্ট পিস, রেড হবে, রেড একটা দেখিয়েছি অলরেডি, এটা হচ্ছে পিত কালারের মধ্যে, ওকে এটা হচ্ছে পিত কালারের মধ্যে। হ্যাঁ আপু ভালো আছে, তোমাকে কিউট লাগছে, আচ্ছা ঠিক আছে আপু, পার্পেল কালার হবে না এই মুহূর্তে তো নাই, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পিট কালারের মধ্যে, দেখেন জিনিসটা অনেক সুন্দর, 1510, এই যে এই হলো গিয়ে প্যান্ট পিসটা, ঠিক আছে? এটা হচ্ছে প্যান্ট পিস, এটার দোপাট্টাটা অসাধারণ সুন্দর, এটার ফুল দোপাট্টাটা জাস্ট দেখেন অসাধারণ সুন্দর একটা দোপাট্টা, ওকে অসাধারণ সুন্দর, জাস্ট জাস্ট ওয়াও একটা দোপাট্টা, 1510, হ্যাঁ এই হলো গিয়ে সুন্দর দোপাট্টাটা, 1510, প্রাইস পড়বে এগুলোর 5500 করে, অসাধারণ সুন্দর একটা দোপাট্টা, ঠিক আছে? খুবই সুন্দর, সিলভার অ্যাশ হবে, সিলভার অ্যাশ একটা দেখিয়েছি, এটা আরেকটা, হ্যাঁ এটা বেসিক্যালি এই এই কালারটা হচ্ছে আমার একটা ড্রেস আছে, তো আপনাদের অনেক পছন্দ হয়েছে এটা, যেটার জন্য এই কালারটা অনেক বেশি করে রিস্টক করা হয়, এটার মধ্যে রেড হবে, এটার মধ্যে রেড হবে না ডিয়ার, এই যে এইগুলো কি নেকের কাজটা, ঠিক আছে? এবং এটা হচ্ছে স্লিপস, আপু ড্রেস পাঠায় সো আমি তো পাইনি, বুঝিনি, এই যে এই হলো গিয়ে দোপাট্টা, ঠিক আছে? অল ওভার দোপাট্টা,
দোপাট্টা অল ওভার কাজ করা। এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার, যারা মানে গর্জিয়াস ড্রেস পরবেন বাট একটু তারপরেও চিন্তা করেন যে বেশি যেন ঝাঁকানাকা ফিল না হয় নিজের মধ্যে, তো এই ড্রেসটা এই কালারটা হচ্ছে তাদের জন্য একদম পারফেক্ট। ড্রেস তো আজকে কুরিয়ারে দিয়েছি, হ্যাঁ তো কালকে পাবেন, কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে প্যান্ট পিস, ঠিক আছে, 1511 5500 টাকা। এটার বডিটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে, অনেক সুন্দর লাগছে ড্রেসগুলা মহিন মহিনা, হ্যাঁ আসলেই সুন্দর। আপু তোমাদের দোকানটা কোথায়? আপু আমাদের তো কোনো শোরুম নাই। শ্বেতা আহমেদ, প্রাইস প্লিজ, যেগুলো একটু আগে দেখালাম ওগুলোর প্রাইস ছিল 5500 করে। এটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালসটা, বডি ম্যাটেরিয়ালসটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে, এবং এই হচ্ছে গিয়ে নেকের কাজটা। ওকে, এটা হচ্ছে 1512, ওড়নায় কিসের কাজ, স্টোনের, হ্যাঁ স্টোনের। এটার বডি ম্যাটেরিয়ালসটা হচ্ছে, এটা বডি ম্যাটেরিয়ালস হচ্ছে চিনন সিল্কের মধ্যে, এবং এই হচ্ছে কি এটার স্লিপসটা। ওকে, এটা হচ্ছে প্যান্ট পিস, ঠিক আছে, এটা হচ্ছে প্যান্ট পিস। এটা অল ওভার দোপাট্টায় স্টোনের কাজ থাকবে, হ্যাঁ ছোট ছোট স্টোনিং করা থাকবে, এবং এটা হচ্ছে 1512, হ্যাঁ। এটার বডি ম্যাটেরিয়ালস কিন্তু চিনন সিল্কের মধ্যে, এটার প্রাইস পড়বে 4500 টাকা। এটা খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে, খুবই সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে। আপু কাঁচা বল কি পাইছো? হ্যাঁ ফ্রাইডে তো আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে, হ্যাঁ খুবই সুন্দর একটা সুইট ইয়েলো কালার। এটা হচ্ছে গিয়ে 1513, হ্যাঁ এটা হচ্ছে 1513। এটার বডি ম্যাটেরিয়ালসটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে, হ্যাঁ এটার বডি ম্যাটেরিয়ালস হচ্ছে চিনন সিল্কের মধ্যে, এবং এইটার নেকের কাজটা দেখেন, এটার ফুল বডি ম্যাটেরিয়ালস হচ্ছে চিনন সিল্কের মধ্যে, যে এটার স্লিপসে ছোট ছোট স্টোন করা থাকবে। ওকে, ছোট্ট ছোট্ট স্টোন, পিঙ্ক কালার হবে, পিঙ্ক কালার হবে, একটু সাথে থাকেন, পিঙ্ক কালার দেখাবো। এই যে এটা হচ্ছে 1513 দাও তো, এটা খুব সুন্দর কালার, কালারটা সো নাইস। এই যে এটা হচ্ছে, এটার দোপাট্টা হচ্ছে চিনন সিল্কের মধ্যে অল ওভার, একদম ছোট্ট ছোট্ট সিকোয়েন্স দিয়ে কাজ করা। আপু তোমার ড্রেসটার প্রাইস কত? আপু আমার ড্রেসটা তো একটা বুটিক্স থেকে নিয়েছিলাম, তো আমার ড্রেসটা অনেক প্রাইস পড়েছে। এই যে এই হলো গিয়ে ফুল চারো সাইডের দোপাট্টার কাজটা, হ্যাঁ, এবং ফুল দোপাট্টা এই যে এরকম করে কাজ করা, খুবই সুন্দর। এই যে আমি দেখাই আপনাদেরকে, ঠিক আছে, এই যে এই হলো গিয়ে কাজটা, হ্যাঁ এটা হচ্ছে কি একদম ছোট ছোট সিকোয়েন্স দিয়ে কাজ করা, একদম ছোট ছোট অল ওভার দোপাট্টাটা হচ্ছে গিয়ে চিনন সিল্কের মধ্যে, এবং এগুলো অনেক সফট। এই ম্যাটেরিয়ালসটা স্পেশালি, এই ম্যাটেরিয়ালসটা হচ্ছে গিয়ে অনেক বেশি কস্টলি, ঠিক আছে, এই ম্যাটেরিয়ালসটা অনেক সফট, ঠিক আছে, অনেক বেশি কস্টলি। এবং এটার কাজটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এই যে কাজের মধ্যে কিন্তু কোনো রিঙ্কেলস নাই, ঠিক আছে, কাজের মধ্যে কোনো রিঙ্কেলস নাই। এটা হচ্ছে 1513, হ্যাঁ এটা হচ্ছে 1513, এটা চিনন সিল্কের মধ্যে, দোপাট্টাও আসবে চিনন সিল্কের মধ্যে। আর এগুলো লং কিন্তু আপনারা 48-50 ইঞ্চের মধ্যে পাবেন, হ্যাঁ বডিও অনেক আছে, 60+ বডি আছে, এবং এইটার প্রাইস পড়বে 6000 টাকা, এটার প্রাইস পড়বে 6000 টাকা।
সেম চিনুন আর একটা সিকোয়েন্স ওয়ার দোপাট্টা আরেকটা আছে, ওটা দাম। তারপরে এটা দিন, এই যে এটা হচ্ছে কি প্যান্ট পিস, ঠিক আছে, এটা হচ্ছে প্যান্ট পিস, প্রাইস পড়বে 6000 টাকা। এই যে এটা হচ্ছে গ্রিনের মধ্যে, হ্যাঁ সুন্দর একটা বটল গ্রিন কালারের মধ্যে, এই যে এই হলো গিয়ে নেকের ডিজাইনটা, নেকের ডিজাইনে এখানে ছোট ছোট স্টোন করা আছে, তামার পাতের মতো বসানো আছে, এবং এই যে এই যেই পোর্শনটা এখানে হচ্ছে মানে জারদৌস ওয়ার্ক করা এবং রিয়েল স্টোন দিয়ে ওয়ার্ক করা, সাথে গিট সুতার ওয়ার্ক আছে। এগুলো কিন্তু সব হ্যান্ডওয়ার্ক, ঠিক আছে, কোনোটাই মেশিন ওয়ার্ক না। না রেড হবে না, রেড একটা ড্রেস দেখিয়েছি, অল ওভার বডিতে হচ্ছে তামার পাতের কাজ করা। আচ্ছা এটা হচ্ছে প্যান্ট পিসটা, ঠিক আছে, এটা হচ্ছে প্যান্ট পিস, এই হলো গিয়ে চিনম সিল্কের মধ্যে দোপাট্টা, হ্যাঁ ওইটার থেকে এইটার কাজটা বেশি প্রমিনেন্ট, মানে কালারের জন্য প্রমিনেন্ট লাগছে, আর ওইটার কাজটা রিয়েল লাইফে অনেক বেশি প্রমিনেন্ট, ঠিক আছে। আপনারা এই যে দেখে নেন, এত ছোট ছোট সিকোয়েন্স দিয়ে কাজ করা, যেটা খুবই সুন্দর, এবং এগুলা কিন্তু মানে সিকোয়েন্সগুলো কিন্তু মানে মনে হয় না যে অনেক বেশি প্রবলেম হচ্ছে বা এই টাইপের, এই টাইপের কোনো ফিলিংই আসবে না, হ্যাঁ অনেক সুন্দর। দোপাট্টাও হচ্ছে চিনন সিল্কের মধ্যে, ঠিক আছে, দোপাট্টাও হচ্ছে চিনন সিল্ক, আমি ধরতেই পারছি না এত সুন্দর, এই হলো গিয়ে ফুল দোপাট্টা, ঠিক আছে, 1514, হ্যাঁ 1514, প্রাইস পড়বে এগুলার 6000 করে। ভেরি সুন করবো, ভেরি সুন, তানজি না তানজি না, এটা হচ্ছে প্যান্ট পিস, এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে 1515 মেরুন কালারের মধ্যে, এটা এইটার বডি ম্যাটেরিয়ালসটা হচ্ছে অপেরা সিল্কের মধ্যে, জারদৌস ওয়ার্ক করা আছে, ফুল নেকটার মধ্যে জারদৌস ওয়ার্ক করা, এবং এই যে স্লিপসে ছোট ছোট স্টোন করা থাকবে, এবং ফুল বডিতেও এরকম ছোট্ট ছোট্ট স্টোন করা থাকবে, ঠিক আছে। এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল কালার, 1515, ঠিক আছে, 1515 দাম। এটা হচ্ছে প্যান্ট পিস, সন্তন সিল্কের প্যান্ট পিস, দোপাট্টাটা হচ্ছে মজলিনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, হ্যাঁ মজলিনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, মজলিনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, ঠিক আছে, মাসলিনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, এটা হচ্ছে 1515, এটার প্রাইসটা কত ছিল, একটু ইটা নিয়ে আসো তো, এই যে দেখেন ওনার মধ্যে এই যে কাজটা, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে অল ওভার জারি ওয়ার্ক করা, সাথে এখানে হচ্ছে ছোট ছোট পার্ল বসানো আছে, ঠিক আছে, সাথে এখানে হচ্ছে ছোট ছোট পার্ল বসানো আছে, এই যে কাজগুলো দেখেন এমব্রয়ডারি কাজগুলো, এই হলো গিয়ে ফুল, এই হলো গিয়ে ফুল জিনিসটা, হ্যাঁ প্রাইস পড়বে এগুলার 6200 করে, ওকে প্রাইস পড়বে এগুলার 6200 করে, খুব সুন্দর একটা মেরুনের মধ্যে,
এই যে এই হলো গিয়ে প্যান্ট পিস 6200 করে এগুলোর প্রাইস। মিশনের ছবি নিয়েছি তো আপু, এটার প্রাইস হচ্ছে 6200 টাকা। আচ্ছা, এটা হচ্ছে অপেরা সিল্কের মধ্যে, এটা হচ্ছে একটু চকলেট কালার, ঠিক আছে, এটা হচ্ছে একটু চকলেট কালার। এই যে এই হলো গিয়ে নেকের ডিজাইনটা, ওকে, নেকের ডিজাইনটা অনেক স্টাইলিশ ওয়েতে আছে, নেকের ডিজাইনটা অনেক অনেক স্টাইলিশ ওয়েতে আছে। হ্যাঁ, এই হলো গিয়ে নেকের ফুল ডিজাইনটা চকলেট কালারের মধ্যে, ওকে, চকলেট কালারের মধ্যে। এখানে কিন্তু রাখো, তুমি আমি নিয়ে নেবো, এখানে কিন্তু এই যে পার্লের ওয়ার্ক আছে, তারের ওয়ার্ক আছে, তারপরে হচ্ছে গিয়ে তামার পাত বসানো আছে, ওকে। এই হলো গিয়ে স্লিপসটা, স্লিপসটা অনেক গর্জিয়াস করে করা আছে। এই যে দুইটা স্লিপস দেখিয়ে দিলাম, এই এই কাজটা অনেক ভালো লাগছে আমার কাছে। এবং এই হলো গিয়ে ফুল ড্রেস, হ্যাঁ, ছোটো ছোটো ড্রেস, ড্রেসের কাজটা নাইস কালেকশন, আসলেই নাইস। এই যে এটা হচ্ছে গিয়ে আপু, প্রাইসটা রিজনেবল করার জন্য প্রাইস অনেক রিজনেবল আছে, আপনি কয়েকটা পেজ কম্পেয়ার করলে বুঝতে পারবেন। আয়শা হাসান কাকন, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস। আপু তোমার ফেসটা চম্পা নায়িকার, ও মাই গুডনেস। আচ্ছা, এই হলো গিয়ে প্যান্ট পিস, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই হলো গিয়ে ফুল দোপাট্টা, ফুল দোপাট্টাটা হচ্ছে গিয়ে অল ওভার কাজ করা, হ্যাঁ, মাজলিনের মধ্যে অল ওভার কাজ করা, অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, 1516, হ্যাঁ, 1516 প্রাইস পড়বে 6200 করে। কাতান আরো আছে না, আর আছে, এই হলো কাতানটা, ঠিক আছে, এই হলো বড়ির কাজটা, এই যে 1517, এই যে ফুল ড্রেসটা, এখানে মি এখানে এই যে ছোট ছোট ওয়ার্ক আছে, জারদৌস ওয়ার্ক আছে, ওকে। কালারটা হচ্ছে গিয়ে একটা, এটা কি কালার বলো তো আমাকে একটু, একটু অরেঞ্জি টোনের কালার, কাইন্ড অফ একটু মিষ্টি মিষ্টি টাইপের কালার। এই যে এটা হচ্ছে স্লিপসটা, এই হলো গিয়ে ফুল ড্রেসের কাজটা, হ্যাঁ, এই হলো গিয়ে ফুল ড্রেসের কাজটা, এটা হচ্ছে প্যান্ট পিস, ওকে, এটা হচ্ছে প্যান্ট পিস, দোপাট্টা দিয়ে, সরি, এটা হচ্ছে 1517, হ্যাঁ, এটার দোপাট্টা আসবে একদম কাতানের মধ্যে, ঠিক আছে, এগুলো হচ্ছে জর্জেট কাতান, ফুল দোপাট্টায় ছোট ছোট স্টোন করা আছে, এগুলো হচ্ছে জর্জেট কাতান, ঠিক আছে, 1517। এই যে জর্জেট কাতান, ঠিক আছে, আমি ব্যাক পার্টটা দেখাচ্ছি যাতে আপনারা কাজটা বুঝতে পারেন। প্রাইস পড়বে কাতান দোপাট্টার ড্রেসগুলোর প্রাইস পড়বে হচ্ছে গিয়ে 5500 করে, 5500 টাকা। এটা একটা অপেরা সিল্ক টাইপের মধ্যে, এই যে এইগুলো গিয়ে নেকের ডিজাইনটা, ওকে, এইগুলো গিয়ে নেকের ডিজাইন, স্টোন দিয়ে কাজ করে। আপু তোমার ড্রেসটা আছে আর প্রাইস কত পড়বে? আমার ড্রেসটা নাই ডিয়ার, এই হলো ফুল ড্রেসটা, এটা হচ্ছে গিয়ে একটা মেহেদি টাইপের কালারের মধ্যে, এই যে এই হলো গিয়ে
তানিয়া মালিক, হাই সুইটি আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস, হ্যাঁ, সন্তন সিল্কের মধ্যে প্যান্ট পিস আসবে, এবং এই হচ্ছে স্লিপসটা, ঠিক আছে? স্লিপসে এরকম ছোট ছোট কাজ থাকবে। স্লিপসটা আসলে এত বেশি গর্জিয়াস করার দরকারই হয় না, বিকজ অফ দোপাট্টা এবং নেকের কাজটা এত সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন অল ওভার দোপাট্টাটা, ঠিক আছে, অল ওভার দোপাট্টাটা। এটা হচ্ছে কত? 1518, ঠিক আছে, 1518 মেহেদি কালারের মধ্যে 1518 প্রাইস পড়বে এগুলার 5500 করে। আচ্ছা, আপনারা কি ক্যান্ডি দেখতে চান বলেন তো? এটা হচ্ছে কি ক্যান্ডি পিঙ্কের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে ক্যান্ডি পিঙ্কের মধ্যে, এটা হচ্ছে 1519, একটু দিয়ে দাও। এটা হচ্ছে ফুল ড্রেসের কাজটা, এটার কালারটা হচ্ছে একটা ক্যান্ডি পিঙ্ক কালারের মধ্যে, নাইস, একটা সুন্দর কাজ, জারদোস ওয়ার্ক করা আছে। ওকে, এই যে এগুলো হচ্ছে জারদোস ওয়ার্ক, এই যে স্প্রিংয়ের কাজটা, এবং ফুল ড্রেসটা অনেক স্টাইলিশ ওয়েতে কাজ করা, ডিজাইনার ওয়েতে কাজ করা। এটা হচ্ছে প্যান্ট পিস, এই যে এই হলো গিয়ে দোপাট্টা, ঠিক আছে, এই হলো গিয়ে দোপাট্টা। ওকে, দোপাট্টা আসবে কাতানের মধ্যে 1519, প্রাইস পড়বে এগুলার 5500 করে। ওকে, 5500 করে। আচ্ছা, আপনারা কি কেউ ক্যারান্ডি দেখতে চাচ্ছেন? ক্যারান্ডি যদি দেখতে চান তাহলে আমি দেখাবো, আর আদারওয়াইজ আজকে এখানেই সমাপ্তি করব। শিউলি খন্দকার অনেক সুন্দর একটা স্টিকার দিয়েছে, আচ্ছা আজকে না হয় না দেখাই, কালকে দরকার হলে একটা শুধু ক্যারান্ডি লাইক করব, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, কালকে আবার লাইভে আসব, তখন শুধু ক্যারান্ডি দেখাবো। আপু, কাতান ওড়না ছাড়া হয় না? কি কাতান ওড়না ছাড়া হয় না বুঝি নেই তো, কাতান ওড়না ছাড়াও তো দেখিয়েছি, অনেকগুলা দেখিয়েছি আপু। কাঁচাপুর কবে দেখাবা? শনিবার, শনিবার নাইটে 9টা থেকে 10টার মধ্যে আমি লাইভে আসব শনিবার। আপু, ক্যারান্ডি নিউ কালেকশন কবে আসবে? ক্যারান্ডি নিউ কালেকশন আসবে, চলে আসবে আজকে আর না দেখে, ঠিক আছে? ক্যারান্ডি কালকে শুধু ক্যারান্ডির একটা লাইভ করব, ঠিক আছে, কালকে শুধু ক্যারান্ডির একটা লাইভ করব। তো আজকে এই পর্যন্তই থাক, অনেক শর্ট একটা লাইভ করলাম। আর এটা কি দেখিয়েছো? এটা ওই পাশেরটা, ঠিক আছে। তাহলে আজকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড নাইট, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।